মোটর গাড়ি বা হেলিকপ্টারে নয়। এবার বাবার ইচ্ছা পূরণ করতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের গাড়িতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলেন নীরব নামের এক যুবক। আর এ বিয়ে দেখতে ভিড় জমান শত শত নারী পুরুষ। শুক্রবার বিকেলে এমনই এক ভিন্ন বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। স্থানীয়রা জানায়, জেলার পীরগঞ্জ উপজেলার খামার নারায়ণপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে নীরবের সাথে বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ইশরাত জাহান এশা আক্তারের। শুক্রবার ছিল তাদের বিয়ের দিন। নীরবের বাবার ইচ্ছে ছিল ছেলে বরের বেশে গরুর গাড়িতে বিয়ে করতে যাবে, বৌমাও আসবে গরুর গাড়িতেই। বাবার সেই ইচ্ছা পূরণ করতে গরু ও মহিষের 10টি গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যান নীরব। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া টাপুরযুক্ত গরু মহিষের গাড়ি দেখতে শত শত নারী পুরুষ ভিড় জমান বর ও কনের বাড়িতে। রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে গরু ও মহিষের গাড়িতে বরযাত্রার দৃশ্য দেখেন, ছবি ও ভিডিও ধারণ করেন অনেকেই। এমন আয়োজনে খুশি বর ও কনের পরিবার সহ এলাকাবাসী। মহিষের গাড়িতে বর আসলো অনেক প্রথম দেখলাম, ভালো লাগলো, ঐতিহ্যবাহী নতুন কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। 40 বছর আগে আমার ভুল গাড়িতে উমর বিয়ে বিদায় হয়ে যায়। আমরা বিয়ের বাড়িতে 9টা মহিষের গাড়ি ভাড়া নিয়ে আসছি, একটা গাড়ি 1000 করে ভাড়া হয়েছে। তো আগের যুগের ঘটনাটা আবার ফিরে নিয়ে আসছি আর কি। গ্রাম বাংলার এই পুরনো ঐতিহ্য ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেন অনেকে।